যারা রান্না করতে একেবারেই পছন্দ করেন না, বা যাদের হাতে তৈরিভাত করে রান্না করার জন্য একেবারেই টাইম নেই, বা যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্যই আজকের আমার রেসিপি। আজ আমি শেয়ার করতে চলেছি বাঙালিদের অত্যন্ত পছন্দের পোলাও, মিষ্টি পোলাও বা নারকেল পোলাও। আমি এখানে প্রেশার কুকারে করেছি, আর প্রেশার কুকারে করতে গেলে কিন্তু ছোট ছোট অনেক টিপস ফলো করতে হয়, তা না হলে কিন্তু ভাতটা গলে গিয়ে জমাট বেঁধে যায়, যেটা খেতে একেবারেই ভালো হয় না। আমি এখানে দেখিয়েছি একেবারে কম টাইমের মধ্যে কিভাবে ঝরঝরে মিষ্টি পোলাও করে নেওয়া যেতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। পোলাওয়ের জন্য বাসমতি রাইস এখানে আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে দিয়েছি। এবার যেহেতু আমি রান্নাটা প্রেশার কুকারে করব, তার জন্য একটা প্রেশার কুকার ভালো করে গরম করে তারপরে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল, আর দিয়ে দিলাম কিছুটা ঘি। এবার সবটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর একটা তেজপাতা। এবারে এইগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু নেড়ে চেড়ে ভেজে নেব, তবে হ্যাঁ লাল করে ভাজার কোনো দরকার নেই, হালকা একটু ভাজা হলেই হবে। এবার দিয়ে দিচ্ছি এতে আদা রসুনের পেস্ট। এবার এটাও খুব ভালোভাবে ভেজে নেব যাতে এর র গন্ধটা চলে যায়। এবারে আমি ঢেলে দেব চালগুলো। চালগুলোকেও ঢেলে খুব ভালোভাবে ভেজে নেব, তবে একটু সাবধানে নাড়তে হবে, যেহেতু চালগুলো ভেজানো ছিল তাই খুব নরম হয়ে আছে, খুব জোরে জোরে নাড়লে কিন্তু চালগুলো ভেঙে যাবে, তাই হালকা হাতে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। চালটা ভাজতে ভাজতে যখন দেখবেন হাতে হালকা ফিল হচ্ছে, তখন মনে করবেন চাল ভাজা একদম কমপ্লিট। আমারও এখানে হয়ে গেছে, এবার জল দেওয়ার পালা। প্রেশার কুকারে রান্নার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, আর সেটা হলো জলের মাপ। জলের মাপ ঠিকঠাকভাবে দিতে পারলে প্রেশার কুকারে রান্না কোনো ব্যাপারই না। জলের মাপটা হবে এক গ্লাস চাল হলে সেখানে জল হবে দেড় গ্লাস। এই অনুপাতে আমি এখানে চাল নিয়েছিলাম তিন গ্লাস, তাই জল লাগবে এখানে আমার সাড়ে চার গ্লাস। এই সাড়ে চার গ্লাস জলের মধ্যে এক গ্লাস আমি দেবো ফ্রেশ ক্রিম আর দুধ মিলিয়ে। আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিমটা স্কিপ করে শুধু এক গ্লাস দুধও দিতে পারেন। আমি এখানে কাও মিল্ক ইউজ করছি, আপনারা চাইলে কাও মিল্কের পরিবর্তে কোকোনাট মিল্কও ইউজ করতে পারেন। এবার একটু নেড়ে চেড়ে চালগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দু চামচ চিনি। এবার সব কিছু একসাথে মিক্স করে হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব। যখন এইভাবে ফুটে উঠবে তখন উপর নিচ একবার ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নেব, তারপর ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে ওয়েট করব দুটো হুইসেল দেওয়া অবধি। এটা প্রথম হুইসেল আর এটা সেকেন্ড হুইসেল। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ওয়েট করব যতক্ষণ না কুকারের ভেতরের প্রেসার নিজের থেকে বন্ধ হচ্ছে। এখন দেখুন কুকারের ভেতরে কিন্তু একদম আর প্রেসার নেই। এবার আমি ঢাকনা খুলে একটা স্প্যাচুলা দিয়ে ভাতটাকে উপর থেকে নিচ অবধি নাড়িয়ে একটু আলগা করে নিচ্ছি, কারণ প্রেসার কুকারের ভাত বেশিক্ষণ থাকলে কিন্তু জমাট বেঁধে যায়, তার জন্য ভাতটাকে আলগা করে একটু ঝরঝরে করে নেয়া। তবে চেষ্টা করবেন একটু নরম কোনো স্প্যাচুলা নিতে, আমার এই স্প্যাচুলাতে করতে একটু প্রবলেম হচ্ছে, তার জন্যে আমি এইটাকে চেঞ্জ করে একটা কেক মিক্স করার যে নরম সিলিকনের স্প্যাচুলাগুলো হয় আমি সেটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কোনো কিছু নিয়ে নেবেন, তবে চেষ্টা করবেন এমন কিছু নেয়ার যেটাতে ভাত ভেঙে যাবে না, অর্থাৎ ধারালো যেন কিছু না হয়। এবার আমি আস্তে আস্তে ধীরে, এই প্রসেসটা কিন্তু একটু ধীরে ধীরে করতে হবে, আস্তে আস্তে উপর থেকে নিচ অবধি ভাতটাকে পুরোপুরি আলগা করে নেব। এবার আমি উপর থেকে কিছুটা ফুড কালার ছড়িয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর আমার আগে থেকে ভেজে রাখা ছিল কাজু কিশমিশ আর পেঁয়াজ, তবে কিশমিশটা এখানে নেই, কিশমিশটা শেষ হয়ে গেছে বলে তাই শুধু কাজু দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কিশমিশ থাকলে অবশ্যই কিশমিশটাও দেবেন। উপর থেকে ভালো করে ছড়িয়ে সাজিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণ আমি রেখে দেব ভাতটাকে যখন বলে সার্ভ করব তাতে উপর থেকে দেওয়ার জন্য। এবার দিয়ে দিতে হবে 1 টিস্পুন কেওড়া ওয়াটার এবং 1 টিস্পুন রোজ ওয়াটার। আমার কাছে রোজ ওয়াটার নেই তাই শুধু কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি। এরকম উপর থেকে চারিদিকে ছড়িয়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে ওয়েট করব ঠিক 5 মিনিট, তার বেশি নয়। তবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেম অন করার দরকার নেই,
5 মিনিট পর আমি একটা বলে ভাতগুলো সার্ভ করে নিয়েছি এবং উপর থেকে ভাজা পেঁয়াজ ভালো করে সাজিয়ে নিয়েছি। ভীষণ ইজি এবং চটজলদি একটি রেসিপি, টিপসগুলো ফলো করলে কিন্তু যে কেউ এটি রান্না করতে পারবে। বাড়িতে একবার ট্রাই করুন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানান, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।